আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক শ্রোতার উদ্দেশ্যে আজকে আমাদের দ্বিতীয় উপহার। বিগত দিনে আমরা যেই জায়গা থেকে আপনাদের জন্য একটা ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ উপস্থাপন করেছিলাম, উপহার দিয়েছিলাম, এবং অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে এই জায়গাটা কোথায়, এটা আসলে সৌদি আরবস্থ রিয়াদের আল ফানার কোম্পানির অধীনে তাদের ভিলা, তারা মদিনাতুল ফানার নামে আখ্যায়িত করেছে। এখানে অনেক এমপ্লয়ার আছে, তারা কর্মব্যস্ত থাকে। আপনারা জানেন যে প্রবাস জীবনে তাদের নানান ধরনের জটিলতা অতিক্রম করে তাদেরকে এখানে থাকতে হয়, বিভিন্ন প্রতিকূলতার সাথে তাদেরকে অহরহ লড়াই করে এখানে বাস করতে হয়। তো সেই জন্যে এই কোম্পানির যারা দায়িত্বশীল, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দদায়ক একটি তারা প্রোগ্রাম নিয়েছে। সেটা হলো যে শুধুই তাদেরকে আমরা ওই অবসরে আবাসনের ব্যবস্থা দিব তা নয়, তারা যেন একটু স্বস্তিরে শ্বাস নিতে পারে এবং এখানে এসে হয়তো তাদের আপনজনদের সাথে কথা বলতে পারে। এখানে কয়েকজন বন্ধু মিলে একসাথে তারা একটু যে কোনো বিষয়ে মানে বৈধ পন্থায় আড্ডা দিতে পারে। এখানে তারা এই ধরনের একটা সুস্থ বিনোদনের আমরা বলতে পারি সংক্ষেপে একটা তারা আয়োজন করেছে। এখানে এখান থেকে তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই, তারা অনেক কিছু সেখানে লাগিয়েছে, ব্যয় করেছে, কিন্তু উদ্দেশ্য শুধুমাত্র যে অন্যদেরকে একটু স্বস্তিরে এবং সুস্থ একটা বিনোদনের জন্য সময় এবং সুযোগ করে দেওয়া। তো যাই হোক, আজকে আমরা এই সুযোগে আপনাদেরকে যেই বিষয়টি স্মরণ করে দিতে চাই যে পুরা দুনিয়াটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি সাজিয়েছেন। সূরা কাহফে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল্লাহ লিনাব্লুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। কিন্তু এটা সাজিয়েছেন এই জন্য যে আল্লাহ পরীক্ষা করবেন কার আমল কত ভালো, কার আমল কত সুন্দর। কিন্তু এরপরে কি পরিণতি বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সব ধ্বংসশীল। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালিল ইকরাম, যিনি এককভাবে অবশিষ্ট থাকবেন তিনি হলেন হে নবী তোমার রব, তোমার প্রতিপালক। অতএব আমাদেরকে এখান থেকে যেহেতু বিদায় নিয়ে চলে যেতে হবে এবং এমন এক দিন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠিত করবেন যেই জায়গায় আমাদের জামা কাপড় শরীরে থাকবে না, আমাদের পায়ে পরার মতো একটা জুতা পর্যন্ত থাকবে না। ওইটাকে বলা হয়েছে ফুফাতান ওরাতান গুরলান, এবং আরো যত দিক থেকে নিঃস্ব এবং অসহায় হতে হয় আল্লাহ সেগুলো উল্লেখ করেছেন। তো সেই জায়গায় আমাদের সেই যেই বস্ত্রটা হবে এবং আমাদের ওখানে যেই আপনার অন্নের ব্যবস্থা করা হবে, আমাদের সেই জায়গায় সুখের যে ব্যবস্থা হবে এটা নেক আমলের মাধ্যমে। অতএব আমাদেরকে খুব বেশি বেশি করে নেক আমল করতে হবে, যেটা কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটি মানুষ যেন চিন্তা করে যে আগামীকালের জন্য সে কি অগ্রিম পেশ করেছে, আসলেই হবে আপনার নেক আমল। এবং এর সাথে এটা খেয়াল রাখতে হবে যে অন্যের কোন অধিকার যেন আমরা নষ্ট না করি, সর্বাগ্রে আল্লাহর অধিকার সম্পর্কে সোচ্চার থাকা। যদি শিরিক করেন তাহলে তো আল্লাহ মাফি করবেন না, সেই সাথে মানুষের অধিকার সম্পর্কে কিন্তু আমরা অনেক সময় উদাসীন হয়ে যাই। হাদিসে আসছে অনেক আমল নিয়ে একজন মানুষ আসবে এবং পাহাড় সম আমল এটার উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু তার অবস্থা হবে এমন যে সাতামা হাজা ও দরাবা হাজা ও আকালা মাল হাজা ও কাজাফা হাজা, সে একজনকে গালি দিয়েছে তো আরেকজনকে উপহার করেছে, আরেকজনের সম্পদ সে জবরদখল হস্তক্ষেপ করেছে সেখানে এবং জবরদখল করে সেটাকে ব্যবহার করেছে অপব্যবহার, তখনই তারা বাদী হিসাবে তার কাছ থেকে এসে পণ্য নিয়ে নিবে। এরপরে এমন অবস্থা হবে যে তার পণ্য যখন শেষ হয়ে যাবে ওইদিকে বাদীরা থেকে যাবে, ওদের পাপগুলো তার ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে উন্ধা করে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। অতএব আসুন আমরা এই দুই দিনের দুনিয়ায় যেন ধোকায় না পড়ি, আমাদেরকে পরকালের যে প্রস্তুতির কথা কোরআন সুন্নাতে আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই প্রস্তুতি আমরা ঠিক মতো নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং পরকালের কথা যেন সবসময় আমরা স্মরণে রাখতে পারি, আমাদেরকে সেই তৌফিক দানে ধন্য করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।